Good morning to everyone. Today we are going to learn something interesting, and I think some of you have these types of sunglasses. Do you have anyone? Yes, sir. But I think most of you have a sunglass, but not the specific one or this category what I have seen shown here. This is something different than usual, because this sunglass is known as polar sunglass. Do you know the difference between normal sunglass and polar sunglass, anyone? The normal sunglass ta ki kore? The sunlight theke je UV khotikor UV je ray ta ashe, ei light gulo ke protect kore. আর পোলার সানগ্লাসটা একটু আলাদা জিনিস। তো ক্ষতিকর ইউভিটাকে প্রোটেক্ট করার সিস্টেমটা কি সেটাকে আগে বলি। যে নর্মালি যে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে কোন লাইট পাস করবে সেটা ডিপেন্ড করে ওই সাবস্টেন্স অথবা ওই সানগ্লাসটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যেমন আমরা যে ধরনের কাপড় চোপড় পরি সেটা কি হয়, যদি কালারফুল কোনো ড্রেস পরি তাহলে সূর্যের আলোকটাকে বেশি পরিমাণেও শোষণ করে। ইভেন যদি ব্ল্যাকটা পরা হয় সেক্ষেত্রে আরও বেশি অ্যাবজর্ব করে। যদি সাদা কাপড় পরি তাহলে কি হয়, সানলাইটটাকে বেশি পরিমাণে রিফ্লেক্ট করে এবং বেশি শোষণ করে না। এ কারণে আমাদের কি হয় যে যখন সামার সিজন হয়, সামার সিজনে বেশিরভাগই সাদা কাপড় চোপড় পরাটা ভালো। কারণ হলো যে আমাদের সূর্যের আলোটা তখন আমাদের কাপড়ে বা সাদা কাপড়ে পরে সেটা বেশি রিফ্লেক্ট হয় এবং এটা কম শোষণ করে বলে আমাদের গরমটা অত লাগবে না। কিন্তু শীতকালে বেশি রঙিন কাপড় অথবা কালো কাপড় এগুলো পরাটা বেশি সুবিধাজনক, কারণ তখন আমাদের হয় কি, এই যে সূর্যের আলো, এই আলোটা কালো কাপড় অথবা রঙিন কাপড় এটা অ্যাবজর্ব করবে এবং এটা উত্তপ্ত হবে, আর উত্তপ্ত হলে আমাদের শীতের দিনে মানে ওয়ার্ম ফিল করব। যেই কারণে কিন্তু এই সিজনাল কাপড় চোপড় পরার একটা হ্যাবিট আমাদের আছে বা প্রয়োজনও অবশ্যই। এখন সেটা ডিপেন্ড করে কিভাবে, যে ওই সাবস্টেন্সটা কী দিয়ে তৈরি, কোন কালার অথবা কোন সাবস্টেন্স দিয়ে তৈরি, তার উপরে বেস করে যে ওই সানলাইটটা অ্যাবজর্ব করবে না রিফ্লেক্ট করবে। ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারনাল প্রপার্টি অফ দ্যাট সাবস্টেন্স, যেই সাবস্টেন্স দিয়ে আমাদের কাপড়টা তৈরি অথবা যে কালারটা দিয়ে তৈরি, যে কালারটা দেওয়া আছে সেই কালারটা কেমনভাবে মানে কোন কালার তার উপরে বেস করে। তাহলে এখন আমরা সানগ্লাসের কথা যে বলেছি, নর্মাল সানগ্লাস এইটা কি, যে এক ধরনের কাঁচ দিয়ে হোক অথবা কোয়ার্স দিয়ে হোক, যে এটার স্পেসিফিক কিছু ম্যাটেরিয়াল আছে যেটা সিলিকা দিয়ে তৈরি না অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের বাইরে সানলাইট থেকে যে রেগুলো পাই সেটা কিন্তু একদম মানে দুনিয়ার যত রকমের ওয়েভলেন্থ আছে সব ওয়েভলেন্থের লাইট আমাদের সানলাইটের মধ্যে থাকে। কিন্তু আমাদের দেখার জন্য ভিজিবল হিসেবে আমাদের যে লাইটটা সেটা হলো অ্যারাউন্ড মানে আমরা ওই যে ভিভ জিওর যে কালারগুলো সেই কালারগুলো আমরা এই যে 400 থেকে 700 অ্যারাউন্ড এই ন্যানোমিটার পর্যন্ত আমরা দেখতে পারি। তো 400 থেকে 700 ন্যানোমিটার এটা হলো আমাদের ভিজিবল রেঞ্জ। এর বাইরে আরও যে ছোট ওয়েভলেন্থের যে রেগুলো থাকে সানলাইটের মধ্যে, সেই রেগুলো কিন্তু আমাদের শরীরে অথবা আমাদের চোখে, শরীরে পড়লে হয়তো বা অতটা ক্ষতি হবে না, কিন্তু যদি কখনো আমাদের চোখে ওই রশ্মিগুলো, দ্যাট মিন্স আল্ট্রাভায়োলেট রে, যেগুলো আমরা আসলে 200-এর কাছাকাছি অথবা 350 থেকে 100 এই ন্যানোমিটার পর্যন্ত আমরা ধরে থাকি এটা আল্ট্রাভায়োলেট রে, তাহলে এই আল্ট্রাভায়োলেট রে এটার এনার্জি কিন্তু অনেক বেশি। ওয়েভলেন্থ যত শর্ট হবে তার এনার্জি তত বেশি হবে। তাহলে এই যে আল্ট্রাভায়োলেট রেগুলো
সানলাইট থেকে পাওয়া যায়, সেই রেগুলো যদি আমাদের শরীরে অথবা চোখে, আমাদের চোখটা বেশি সেন্সিটিভ যে কারণে আমরা চোখকে প্রিভেন্ট করার জন্য সানগ্লাস ব্যবহার করি, এবং ওই সানগ্লাসে এমন ম্যাটেরিয়াল দেওয়া হয় যাতে কিনা ওই ইউভি, দ্যাট মিন যে ওয়েভলেন্থের কথা বলেছি 350 থেকে 100 ন্যানোমিটার, এই রেঞ্জ পর্যন্ত ওয়েভলেন্থ ওই ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে পেনিট্রেট করতে পারবে না। তাহলে ওই যদি পেনিট্রেট করতে না পারলো, তাহলে যদি সূর্যের আলো থেকে এই ইউভি আসেও, তারপরেও কিন্তু ওই রেগুলো আমাদের চোখে যাবে না এবং আমাদের চোখটাকে প্রিভেন্ট করবে। এখন এই যে পোলারাইজড সানগ্লাসটা কী জিনিস, পোলারাইজড সানগ্লাস হলো যে একটা শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড লাইট আমাদেরকে চোখে পেনিট্রেট করতে দিবে, যে এই যে লেন্সটা আমি দেখাইছি অথবা এই যে সানগ্লাসটা, এটা একটা পোলার সানগ্লাস। তাহলে পোলার সানগ্লাসটা দেখো, এই যে এখান থেকে তুমি ওই যে পিছনে যে একটা মানে পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে, এটা হলো এই যে পানির উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ওয়াটারের উপরে যে ওয়েভটা আছে, এই ওয়েভে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে বিভিন্ন দিকে স্কেটার্ড ওয়েতে লাইটটা যাচ্ছে। তো সেই লাইটটা কি হবে, আমাদের চোখে আসবে। এখন এই চোখে আসলে এই লাইটটা তখন আমাদের এই যে যে পিছনে যে এটা আছে, পাহাড়টা আছে, এইটা দেখতে আমাদের ঝাপসা মনে হবে। কিন্তু যদি তুমি শুধুমাত্র মানে যদি তুমি একটা পোলার সানগ্লাস ব্যবহার করো, তাহলে কি হবে, ওই সানগ্লাসটার ক্যারেক্টারিস্টিক্সটাই হলো যে এই যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পোলার সানগ্লাসের যে লেন্সটা, যে লেন্সটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেইটা শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড লাইটকে পাস করতে দিবে, বাকি লাইটগুলো ও ডিসকার্ড করে দিবে, মানে ওইটা আর পেনিট্রেট করবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ভার্টিক্যাল যে লাইনগুলো আছে অথবা ভার্টিক্যাল রে, সেই রেগুলোই শুধুমাত্র তোমার চোখে আসবে। তাহলে এইখান থেকে রিফ্লেক্ট করে যে রেগুলো স্কেটার্ড হয়েতে তোমার চোখে আসার কথা ছিল, সেই রেগুলো কিন্তু আর তোমার চোখে আসবে না। তখন লাইটের ইন্টেন্সিটিটা একটু কম হবে, যে কারণে আমরা একটু ডার্ক দেখব, কিন্তু তোমার যে ভিশন যেটা টার্গেট, সেই অনুযায়ী তুমি সেটাকে কিন্তু ক্লিয়ার দেখতে পাবা। এই দেখো, এই যে এখানে যে অংশটা দেখা যাচ্ছে, এর তুলনায় এটা কিন্তু একটু ডার্ক, বাট এটা এই যে এইখানে তুমি এইখানে কোথায় কোন সাইজ আছে শেপ আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে দেখতে পাচ্ছ আর একটু ক্লিয়ার, যে ইভেন একদম পানির লেভেলটা পর্যন্ত দেখা যাচ্ছে, যে হ্যাঁ এইখানে পানির লেভেলটা লেভেল আছে। তো এই হলো ইভেন যারা ফিশিং করে, যারা মাছ ধরে সাগরে ডুবে অথবা পানিতে ডুবে নদীতে ডুবে ডুবে যারা মাছ ধরে, তারাও এই ধরনের সানগ্লাস ব্যবহার করে। তাহলে কি হবে, যে মিশের মধ্যে সাগরের মধ্যে নামলে তখন সাগরের যে ওয়েভ আছে, পানির যে ওয়েভ আছে, এই ওয়েভের কারণে ওই রেগুলো এর ভিতরে রেগুলো অনেক বেশি ডিস্টর্ট হয়ে যায়, যে কারণে ওই রেগুলো কিন্তু আমাদের চোখে আসলে আমরা পানির মধ্যে যদি চোখ খোলাও রাখি কিছু দেখতে পাবো না, নর্মালি দেখা যায় না, বা দেখা গেলে ঝাপসা দেখা যাবে। কিন্তু যদি এই ধরনের পোলার সানগ্লাস ব্যবহার করে পানিতে নামে, তাহলে কি হবে, শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড অর ভার্টিক্যাল লাইনগুলো আমাদের চোখে আসবে এবং এটার মধ্যে দিয়ে পেনিট্রেট করবে, তখন এই যে ফিশিং করে যারা অথবা ডুবুরি, এরা জিনিসগুলোকে খুব ভালো ক্লিয়ার দেখতে পাবে। হয়তো একটু ডার্ক দেখবে, বাট তারপরেও ডার্ক দেখবে, কারণ কি, যে লাইটের ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, কারণ সব দিক থেকে লাইট আসলে যতটা ইন্টেন্স থাকার কথা ছিল, তার থেকে মাত্র একটা দিকে লাইট আসছে, যে কারণে তখন ইন্টেন্সিটিটা কম হয়, এবং এই কারণেই আমরা লাইটটা মানে বস্তুটাকে অথবা সাবস্টান্সকে ডার্ক দেখি, রিলেটিভলি ডার্ক বাট ক্লিয়ার। তাহলে এখন প্লেন পোলারাইজড লাইটটা আসলে কি জিনিস, সেটা আমি বলার আগে আমি সানগ্লাসটা কিভাবে কাজ করে, পোলারাইজড লাইটটা কিভাবে কাজ করে, তো সেই কথাটা একটু বলে নিলাম, অথবা পোলারাইজড সানগ্লাসটা। তাহলে তোমাদের এটা নিয়ে একটু ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, যে আসলে পোলারাইজড লাইট কিভাবে কাজ করে। তাহলে আমি এখানে যে বললাম যে সানগ্লাসটা নর্মালি যেভাবে কাজ করে, প্লেন পোলারাইজড লাইট অথবা এই যে পোলারাইজড সানগ্লাস, এইগুলো একটু ওই একই ক্যাটেগরির, বাট ডিফারেন্ট মেকানিজম। সানগ্লাসটা শুধুমাত্র তোমার যেদিক থেকেই আসুক না কেন, সবটাকেই প্রিভেন্ট করবে সার্টেন ওয়েভলেন্থ,
আর এখানে সার্টেন ওয়েভলেন্থের ব্যাপারটা এত ইম্পর্টেন্ট না, এটা হলো সার্টেন ডিরেকশনের। তো ডিরেকশন যেদিক থাকবে শুধুমাত্র সিঙ্গেল ডিরেকশনের লাইটটা ও আটকে দিবে, মানে সরি সিঙ্গেল ডিরেকশনেরটা অথবা স্ট্রেট যেটা আসবে সেটাকে পেনিট্রেট করতে দিবে, আর বাকি যেগুলো আসবে সেটাকে আটকে দিবে। ওকে, দেন হোয়াট হ্যাপেন্স ইন দ্য সানগ্লাস, পোলারাইজ সানগ্লাস? অন পোলারাইজ সানগ্লাস দ্য ফিল্টার ক্রিয়েটস ভার্টিক্যাল ওপেনিংস ফর লাইট। শুধুমাত্র ভার্টিক্যাল দিক থেকে যে লাইটটা আসবে ওই লাইটটাকেই পেনিট্রেট করতে দিবে। দিস মিন্স দ্যাট অনলি লাইট রেজ দ্যাট অ্যাপ্রোচ ইউর আইস ভার্টিক্যালি ক্যান ফিট থ্রু দোজ ওপেনিংস। দ্য লেন্সেস উইল ব্লক আউট অল দ্য হরাইজন্টাল লাইট ওয়েভস বাউন্সিং অফ এ স্মুথ পন্ড অর এ শাইনি কার হুড ফর ইনস্ট্যান্স। মানে গাড়ি চালাতে গেলে হয় কি, যে যখন গাড়ি চালানোর জন্য আমাদের সামনে গাড়ির সামনে একটা গ্লাস আছে, তো সেখানে যদি সান রে সূর্যের আলো পড়ে তো তখন গাড়িটা কি হচ্ছে, রাস্তা দিয়ে যখন চলছে তখন কমপ্লিট মানে কন্টিনিউয়াসলি জাম্প করছে। তো কন্টিনিউয়াসলি জাম্প করলে একটু জাম্প করুক অল্প বেশি যা যতটুকুই জাম্প করুক না কেন, তার কারণে কিন্তু এটা ই হচ্ছে যে রেগুলো কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট হচ্ছে স্কেটার্ড ওয়েতে। তো স্কেটার্ড ওয়েতে যদি রেগুলো আসে তাহলে আমাদের চোখের জন্য এটা সমস্যাও করে, এবং সামনে যদি কোনো মানে ডার্ক বস্তু থাকে সেগুলোকে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাই না। তো সেই জন্য যদি এই পোলার সানগ্লাসটা ব্যবহার করা হয় তাহলে অনেক দূরের জিনিসটাও তুমি একদম মানে রিলেটিভলি ক্লিয়ার দেখতে পাবা, যে হয়তোবা 2-3 মাইল দূরের জিনিস আমরা দেখতে পাবো না ডার্কের মধ্যে, কিন্তু নর্মালি খালি চোখে যেটা দেখা যাবে তার থেকে পোলার সানগ্লাসটা ব্যবহার করা হলে আর একটু বেশি দূরের জিনিস আমরা ক্লিয়ার দেখতে পাবো, কারণ সিঙ্গেল ডিরেক্টেড অথবা ভার্টিক্যাল লাইটটা সরাসরি আমাদের সানগ্লাসে আসবে এবং এই লেন্সের মাধ্যমে আমাদের চোখে যাবে। দ্য ইমেজ ইউ সি উইথ পোলারাইজড লেন্স ইজ এ বিট ডার্কার দ্যান ইউজুয়াল। আমি যেটা বলেছি যে সব দিক থেকে লাইট আসলে সেক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটিটা অনেক বেশি হবে, যে কারণে আমরা জিনিসটাকে একটু বেশি ক্লিয়ার মানে দেখবো, ব্রাইট দেখবো, নট ক্লিয়ার। ব্রাইট এবং ক্লিয়ার দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা ব্রাইট বেশি আলো থাকার কারণে, আর আর একটা হলো ক্লিয়ার, যে তুমি ভিজুয়ালাইজেশনটা কত সুন্দর সেটা একটা ব্যাপার। বাট অবজেক্টস লুক ক্লিয়ারার অ্যান্ড ডিটেলস আর ইজিয়ার টু সি। পিপল হু ফিশ ইন পার্টিকুলার ফাইন্ড পোলারাইজ সানগ্লাস ড্রাস্টিক্যালি কাট দ্য ডার্টি লুক অ্যান্ড হেল্প দেম সি ইন টু দ্য ওয়াটার। তাহলে আমি এই কথাগুলো অলরেডি বলেছি, তো এখন দেখি আসলে রিয়েল পোলারাইজ লাইটটা, প্লেন পোলারাইজ লাইটটা কী জিনিস এবং সেটা কীভাবে কাজ করে। এখানেও আমি একটা এক্সাম্পল আগে দেখাবো। তো এই এক্সাম্পলটা হলো যে তোমরা যদি কখনো একটা মানে স্ট্রিংস বা রশি, মোটা রশি অথবা দড়ি যাই বলো না কেন, কোনো একটা স্ট্রিংসকে যদি তোমাদের ঘরের বা কোনো একটা ওয়ালে একটা হুকের মাধ্যমে এখানে আটকে অপর প্রান্ত ধরে একদম ড্রাস্টিক্যালি অথবা র্যান্ডমলি এটাকে মুভ করতে থাকো, তাহলে বাউন্স করতে থাকো, বাউন্স করতে থাকলে তখন কি হবে, এই রশিটা সামনে পিছনে উপরে নিচে ডানে বামে সব দিকেই কিন্তু ভাইব্রেট করতে থাকবে। তো এই যে যদি ভাইব্রেট করতে থাকে কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন, লেফট রাইট, এভরি ডিরেকশন, তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা রাউন্ড শেপ দেখতে পাবো। এখন এই রাউন্ড শেপ এর পরে যদি এমন একটা ব্যবস্থা করা হয় এই রশিটা একটা ভার্টিক্যাল স্লিটের মধ্যে দিয়ে, এই যে আমরা একটা ভার্টিক্যাল স্লিট, আসলে স্লিটটা কী জিনিস, স্লিটটা কী জিনিস তা হলো খুব সরু একটা, মনে করো এই যে এটা ভার্টিক্যাল বলেছি, ভার্টিক্যাল মানে হলো এইখানে খুব সরু একটা বস্তু যেটাকে আমরা স্কোয়ার বলতে পারি অথবা রেক্ট্যাঙ্গুলার বললাম, এখানে এখানে রেক্ট্যাঙ্গুলারই বলি, রেক্ট্যাঙ্গুলার এটা হলো শুধুমাত্র এই উপরের নিচে এটা বাউন্স করতে পারবে, মানে খুব অল্প জায়গা, মানে খুব সরু, যেমন শুধুমাত্র এই যে স্ট্রিংটা এটার ভিতর দিয়ে পাস করতে পারে এইরকম খুবই সরু পাথ, যেটা আর বাকি কোনো কিছুই এর ভিতর দিয়ে যেতে পারবে না, শুধুমাত্র একটা একটা ডিরেকশনে, শুধু আপ অ্যান্ড ডাউন এই ডিরেকশনে কোনো কিছু এখান থেকে মুভ করতে পারবে বা পেনিট্রেট করতে পারবে। তাহলে এই ধরনের এটা আমাদের কখনো কখনো মানে মেটালিক হতে পারে, কখনো তুমি কাঠের বানাতে পারো, যেমন তোমার সুবিধা, তো সেরকম করে একটা
স্লিট ভার্টিক্যালি সেট করা হয়েছে। তাহলে এই স্লিটটা যদি ভার্টিক্যালি সেট করা হয় এবং কন্টিনিউয়াসলি, এই যে যেভাবে আমরা আগে কাজ করছিলাম যে এটাকে ড্রাস্টিক্যালি অর র্যান্ডমলি আমরা এটাকে বাউন্স করছিলাম, তো বাউন্স করলে তখন কি হবে, এখন এই যে এটার মধ্যে দিয়ে শুধুমাত্র একটা ডিরেকশনে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন এটা করতে পারবে। তাহলে এই সাইডে যে ওয়েবটা যাবে এইখানে কি, এটা পুরো একটা মানে রাউন্ড ওয়েভ হিসেবে কাজ করবে। আর এই ওয়েভটা যখন একটা স্লিটের মধ্যে দিয়ে যাবে, ভার্টিক্যাল স্লিটের মধ্যে দিয়ে, তখন এই পাশে শুধুমাত্র একটা ওয়েভ পাওয়া যাবে, সেটা হলো আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন এই ওয়েভটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কেন সিঙ্গেল ডিরেক্টেড অথবা শুধুমাত্র একটা ওয়েভ এখানে পাবো, বুঝতে পারলাম? যে আমরা এখানে যেহেতু ভার্টিক্যাল একটা স্লিট নিছি এবং সেই স্লিটটাই এমন হলো যে শুধুমাত্র একটা লেন্থ, একটা পাথ, এর ভিতর দিয়ে আর অন্য কোনো ডিরেক্টেড ওয়েভ অথবা অন্য কোনো ডিরেকশনে এই স্ট্রিংটা মুভ করতে পারবে না, শুধুমাত্র উপরে নিচে এটা মুভ করার সুযোগ আছে। দেন এরপরে যদি আমরা আর একটা স্লিট অ্যাড করি, এই ভার্টিক্যাল স্লিট, দেখো কি হয়, একই রকমের ভার্টিক্যাল স্লিট আর একটা দিলাম, তাহলে কি হবে, এইখানে যে ভার্টিক্যাল ওয়েভটা আসছিল সেই ভার্টিক্যাল ওয়েভটা আবার ওই ভার্টিক্যাল ওয়েভের মধ্যে দিয়েই পাস করে এই লাস্টের দিকে পৌঁছে গেল। তাহলে এখন আমাদের এইখানে যতগুলোই থাকুক না কেন, যত ডিরেকশনে থাকুক না কেন, শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড একটা ওয়েভ এখানে আসছে, এরপরে আমরা আর একটা স্লিট দিছি একই রকমের স্লিট, ভার্টিক্যাল স্লিট দেওয়ার পরে, তাহলে তখনও কিন্তু ওই একই ওয়েভ আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট যদি আমরা এই স্লিটটা এমনভাবে সেট করি, এটাকে 90 ডিগ্রি ঘুরাই দিলাম, মানে এখানে ছিল ভার্টিক্যাল, এখানে করে দিলাম হরাইজন্টাল, তাহলে এই যে দেখো আমি হরাইজন্টাল করে দিছি, তাহলে হরাইজন্টাল যদি করে দেই তাহলে এইখান থেকে এইটুক পর্যন্ত ছিল ভার্টিক্যাল, আর এর পরে আর কোনো ওয়েভ এখানে নাই, কারণ কি এই স্লিটের মধ্য দিয়ে শুধুমাত্র হরাইজন্টাল ওয়েভটা পাস করতে পারবে, কিন্তু আমার এইখানে কোনো হরাইজন্টাল ওয়েভ নেই, এখানে শুধুমাত্র আমার ভার্টিক্যাল ওয়েভ আছে। তাহলে এইখানে আমি কোনো ওয়েভ দেখতে পাবো না, এইখানের স্ট্রিংটা জাস্ট স্থিরই থাকবে, কারণ এই দুই এর মাঝে যে ওয়েবটা ছিল শুধুমাত্র ভার্টিক্যাল ওয়েব, সেই ভার্টিক্যাল ওয়েবটা এখানে আটকে গেছে এবং এটার ভিতর দিয়ে আর পাস করার কোনো সুযোগ নেই, তখন এই অংশটা একদম স্থির থাকবে। তাহলে এই যে যে আমরা দেখালাম যে ছবিগুলো, যে যদি আমাদের এইরকম কোনো ওয়েব থাকে, মানে বিভিন্ন ডিরেকশনের একটা লাইট আছে, তাহলে এই লাইটগুলো, এখন আমি যেটা রিয়েল লাইফের কথা বলি, লাইট ইজ অলসো মেড আপ অফ ভাইব্রেশনস, দিস টাইম ইলেকট্রোম্যাগনেটিক ওয়ান্স। হ্যাঁ, আমরা এখানে বলেছি যে এই স্ট্রিং দিয়ে দেখাইছি, স্ট্রিংটা আসলে আমরা একটা জাস্ট মানে এক্সাম্পল হিসেবে নিয়েছি যে এই স্ট্রিংটা সব দিকে এটা মুভ করতে পারে, এবং সব দিকে মুভ করলে তখন সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে যদি একটা ভার্টিক্যাল স্লিট দেই তাহলে একটা ডিরেকশনের বা ভার্টিক্যাল ওয়েভটা পাস করতে পারবে, তারপরে যদি দুইটা স্লিট দেই এবং সেটা ডিরেকশনের উপরে বেস করে আমরা ফাইনালি একটা ওয়েভ পাবো কি পাবো না, যদি আমরা এই স্লিটের এটাকে যদি হরাইজন্টালি রাখি তাহলে ফাইনালি আমরা কোনো ওয়েভ পাবো না, আর এইখানে যদি দুইটা স্লিট মানে স্লিটটা যদি হরাইজন ভার্টিক্যালি রাখি তাহলে এখানে যে ওয়েভটা ছিল এখানেও ঠিক একই ওয়েভ আমরা পাবো। ওকে, তাহলে এই যে লাইটগুলো আমরা যে লাইট, এই যে সূর্যের আলো দেখি অথবা সূর্যের আলো অথবা যে কোনো লাইট, এটা আমাদের হতে পারে আমাদের ঘরে যে লাইটগুলো আছে অথবা মোমবাতির আলো অথবা যেখানে যে কোনো জায়গায় আগুনের আলো, তো যে কোনো আলোই হোক না কেন, সবগুলো লাইট ইজ মেড অফ ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনস। সাম ম্যাটেরিয়ালস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্ক্রিন আউট অল দ্য ভাইব্রেশনস অ্যাপার্ট ফ্রম দোজ ইন ওয়ান প্লেন অর অ্যান্ড প্রোডিউস প্লেন পোলারাইজ লাইট। কিছু কিছু বস্তু আছে যেইগুলো এর ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম যে যে লাইট এর ভিতর আসবে, এর কিছু আলো বা কিছু ডিরেকশনের লাইটকেও পাস করতে দিবে, বাকিগুলোকে আটকে রাখবে। এখানে এইখানে একটা স্লিট আমরা ব্যবহার করব না, আমাদের যে কোনো বস্তুর মধ্যে রিয়ালি আসলে কিন্তু কোনো স্লিট থাকে না,
কিন্তু এটার ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারে না। আমরা রিয়েল লাইফে দেখানোর জন্য আমরা একটা স্লিট ব্যবহার করেছি, কিন্তু যখন আমরা লাইটের কথা বলবো সেই জায়গায় কিন্তু কোনো স্লিট মানে অ্যাকচুয়াল কোনো স্লিট এর ভিতরে থাকে না। তাহলে সবচেয়ে ভালো এক্সাম্পল যেটা আমি অলরেডি দিছি, দ্য মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ দিস ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট পোলারয়েড সানগ্লাস আর মেড অফ। ইফ ইউ ওয়ার ওয়ান পেয়ার অফ পোলারয়েড সানগ্লাস, মানে একটা পেয়ার অফ সানগ্লাস যদি ধরো, সেটা আমি কিভাবে কাজ করে সেটা বলছি। কিন্তু এখন যদি আমরা আর একটা পেয়ার আমরা ইসে হাতে নিয়ে, ইফ ইউ ওয়ার ওয়ান পেয়ার অফ পোলারয়েড সানগ্লাস অ্যান্ড হোল্ড অ্যানাদার পেয়ার আপ ইন ফ্রন্ট অফ দেম সো দ্যাট দ্য গ্লাসেস আর হেল্ড ভার্টিক্যালি রেদার দেন হরাইজন্টাল, মানে এই যে যে সানগ্লাসটা, প্রথম সানগ্লাসটা তো তুমি চোখে পরেই আসো, তাহলে ওইখানে কী হবে, শুধুমাত্র ভার্টিক্যাল রেগুলো আসতে পারবে। এখন যদি তুমি আর একটা সানগ্লাস, আর একটা পেয়ার অফ সানগ্লাস তোমার চোখের সামনে হাতে নিয়ে ধরো, যে সেটা এটার আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলাম, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে তখন কী হবে, ইনিশিয়ালি যে রেটা আমাদের চোখে আসছিল সেই রেটা আর চোখে আসবে না। তখন আমরা ওই জিনিসটা, সামনে যে জিনিস থেকে রেটা আসছিল বা যে বস্তুটা আমরা দেখতেছিলাম সেই বস্তুটাকে আমরা ডার্ক দেখব। এই হলো আমাদের সহজ সিস্টেমের কথা, যে আমরা যেভাবেই এই সানগ্লাসের কথা বলছি, পোলারয়েড সানগ্লাস, পোলারয়েড সানগ্লাসটা কী করে, শুধুমাত্র একটা ডিরেকশনের লাইটটাকে ও পাস করতে দেয়। তাহলে আমরা এখানে বললাম, যদি দুই জোড়া সানগ্লাস, পোলারয়েড সানগ্লাস আমরা ব্যবহার করি, মানে যদি সেম ডিরেকশনে হয় তাহলে ফাইন, তাহলে দেখা যাবে, তো সেক্ষেত্রে দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, যে কয় জোড়াই চোখের সামনে রাখতে পারো না কেন, দেখা যাবে। বাট যদি এমন হয় যে তুমি এক জোড়া পড়লা চোখে আর এক জোড়া সামনে ধরলা, সেটা হলো অল্টারনেট অ্যাঙ্গেলে অর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কিন্তু আমরা সামনের জিনিস আর দেখতে পাবো না। ওকে, এখন আমরা দেখব অপটিক্যাল অ্যাক্টিভিটি। হোয়াট ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি? অলরেডি আই হ্যাভ মেনশন অ্যাবাউট সাম ম্যাটেরিয়াল দ্যাট দে ক্যান পেনিট্রেট সাম শর্ট অফ লাইট অ্যান্ড প্রিভেন্ট অর অবস্টাকেল ফর সাম সার্টেন অ্যামাউন্ট অফ লাইট, মানে কিছু কিছু আলোর জন্য, অথবা কিছু আলো বলতে আমি বুঝাইছি যে সার্টেন ডিরেকশনের আলো, সার্টেন ডিরেকশনের লাইটকে কোনো কোনো ম্যাটেরিয়াল পেনিট্রেট করতে দেয়, আর সার্টেন ডিরেকশন বা অলমোস্ট আদার ডিরেকশনের যতগুলো ই থাকবে, মানে লাইট থাকবে, সেগুলোকে পেনিট্রেট করতে দিবে না। তাহলে দেখো অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কী, দ্য ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল অর এ সাবস্ট্যান্স অর এ মলিকুল, যে কোনো একটা মলিকুল অথবা ম্যাটেরিয়াল অথবা সাবস্ট্যান্স, তার একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা কি না প্লেন পোলারাইজড লাইটকে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করতে পারে। যদি কোনো ম্যাটেরিয়াল অর কোনো সাবস্ট্যান্স একটা সার্টেন লাইটকে অথবা প্লেন পোলারাইজড লাইটকে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করতে পারে, তাহলে ওই ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তো অপটিক্যালি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কোনগুলো, বা কেন অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে কাইরাল মলিকুল, কাইরাল মলিকুল যেগুলো আছে, তার মানে হলো কাইরাল মলিকুলটা কি ছিল, যে যদি কোনো মলিকুলের কোনো একটা পয়েন্টের চারপাশে, চারপাশে চারটা ডিফারেন্ট অ্যাটম, মলিকুল অর গ্রুপ, যদি কোনো একটা মলিকুলের এরকম অবস্থা হয় কোনো একটা সেন্টারে বা কোনো একটা পয়েন্টের চারপাশে চারটা ডিফারেন্ট গ্রুপ অথবা অ্যাটম অথবা রেডিক্যাল যদি থাকে, তাহলে এই অ্যাটম মলিকুল, সরি, এই মলিকুলটা যদি কি বলেছিলাম, মিররের, মিরর ইমেজের উপরে কমপ্লিটলি ওভারল্যাপ না হয়, নট সুপার ইম্পোজেবল, এই টার্মগুলো আমরা বলেছিলাম, যে একটা মিররের সামনে যদি কোনো একটা মলিকুল রাখা হয় তাহলে সেই মিররের যে ইমেজটা পাওয়া যাবে, তাহলে একটা ইমেজ আর একটা ইমেজের উপরে যদি কমপ্লিটলি ওভারল্যাপ করা না যায়, তাহলে এই মলিকুলগুলো কাইরাল মলিকুল হিসেবে বলবো আমরা, এবং এই কাইরাল মলিকুলগুলো নর্মালি অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে। তাহলে তার ভিতরে কি কি আছে সেটা আমরা একটু পরে দেখব, তো তার আগে একটু দেখে নেই এই যে এই জিনিসটা এটা কিভাবে কাজ করছে।
এইটা একটা লাইট সোর্স। এই যে লাইট সোর্স মানে আমরা এখানে বললাম সূর্যের আলো হোক অথবা লাইট বাল্ব হোক, এখানে অল ওয়েভলেন্থের লাইট অ্যান্ড অল ডিরেকশনের লাইট আমরা এখানে পাচ্ছি। তো এটার মানেটা কি? এই যে আমি দেখাচ্ছি যে এইটা দিয়ে যে লাইট সোর্স হলো নাম্বার ওয়ান, আনপোলারাইজ লাইট মানে সব দিকের লাইট কিন্তু তুমি এখানে পাচ্ছ, এই জন্য সব দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তাহলে আনপোলারাইজ লাইট, এর কোনো পোলারিটি নাই। যে তারপরে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যেটা আমরা ঈশার ওই স্ট্রিংয়ের ক্ষেত্রে দেখাইছি, একটা স্লিট। তা স্লিটটা বাদ দিয়ে আমরা এখানে কি করছি, স্লিটটা বাদ দিয়ে একটা পোলারাইজার ইউজ করছি। পোলারাইজার এইটা হলো কোনো একটা অপটিক্যাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা হতে পারে কোয়ার্টস অথবা সামথিং লাইক দিস। তো এই রকম এটাকে আমরা পোলারাইজার বলছি, যেটার কাজ হলো কি যে সার্টেন ডিরেকশনের লাইটকে ও পাস করতে দিবে। তো সার্টেন ডিরেকশনের লাইটকে পাস করতে দিবে, এর ভিতরে এই যে যে ডার্ক লাইনগুলো দেখতে পাচ্ছ, মেবি ওইখানে আমাদের সার্টেন ম্যাটেরিয়াল দেয়া আছে, যে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কোনো লাইট পাস করতে পারবে না। আর বাকি যে এটা কিন্তু খুব সফিস্টিকেটেড এবং এইগুলো একটা একটা ম্যাটেরিয়ালের দাম অনেক বেশি, মানে 1 ইঞ্চি ডায়ামিটারের যদি এরকম একটা পোলারাইজার আমরা কিনতে চাই প্রায় আমাদের 16-17-20,000 বা তারও বেশি টাকা লাগবে এরকম, জাস্ট 1 ইঞ্চি ডায়ামিটারের একটা পোলারাইজার। এবং এটা আমাদের যে যে রিসার্চ করছি আমরা, আমাদের এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের খুব দরকার ছিল। তো এই যে পোলারাইজার, তো এগুলো খুব এক্সপেন্সিভ এবং এটা তৈরি করতে এত ক্রিটিক্যাল মানে টেকনোলজি দরকার, যে এই যে একটা 1 ইঞ্চি ডায়ামিটারের ম্যাটেরিয়াল এবং তার ভিতর দিয়ে যে কোনো ওয়েভলেন্থ পাস করবে, আবার আমরা এমন কিছু ম্যাটেরিয়াল এখানে দিয়ে দিব যেগুলো কিনা যত রে আছে সবগুলোকে আটকে দেবে, তাহলে সেভাবেই কিন্তু এটা কাজ করে যে কিছু ওয়েভলেন্থ সরি কিছু ডিরেকশনের লাইটকে ও পাস করতে দিবে, বাকি কিছুগুলোকে বা অধিকাংশগুলোকে আটকে দিবে। তাহলে এই হলো পোলারাইজার। এরপরে আমরা কি করছি, এই দেখো এই যে পোলারাইজারটা ইউজ করার পরে আমরা এখানে পেলাম পোলারাইজড লাইট, কারণ এইখানে যে লাইটগুলো ছিল সেটা ছিল আনপোলারাইজড এবং সেটা সব দিকের, এইখানে আমরা একটা নির্দিষ্ট দিকের লাইটকে পাস করতে দিছি। ওকে, দেন এই যে পোলারাইজার থেকে যে লাইটটা পাওয়া গেল সেটা হলো পোলারাইজড লাইট, এই নাম্বার 4। এটাকে শুধুমাত্র একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, জাস্ট আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, তাহলে পোলারাইজড লাইট। এরপরে এই যে একটা টিউব, এই যে নাম্বার 5 যেটা, এটা একটা টিউব, এই টিউবের ভিতরে কিছু ম্যাটেরিয়াল রাখা হয়েছে যেটাকে আমরা বলছি অপটিক্যালি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। অপটিক্যালি অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা কি, যে সেটা হতে পারে সুগার অথবা আরও অন্য ধরনের, আমরা কোয়ার্সের কথা বলছি, এরকম ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল আছে। যে সুগারের কথা কেন বলছি, যে সুগারের দেখবা যে এক সাইডে ওএইচ, এক সাইডে CH2O, তারপরে এরকম ভিন্ন ভিন্ন একটা কাইরাল সেন্টার থাকে। যে সুগারের স্ট্রাকচার যখন তোমরা পড়বা, হয়তো বা যদি ইন্টারমিডিয়েটে পড়ে থাকো, তাহলে সেখানে দেখবা যে সুগারের স্ট্রাকচারে আমরা কাইরাল সেন্টার পাই, সরি। তাহলে ওই কাইরাল সেন্টার কন্টেইনিং যে মলিকুল আছে সেই মলিকুলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা এই টিউবের মধ্যে একটা লিকুইড স্যাম্পল নিচ্ছি, অথবা সলিড স্যাম্পলও নেওয়া যেতে পারে। তা একটা লিকুইড স্যাম্পল নিলাম যা কিনা কোনো লাইটকে, প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করতে পারবে। তাহলে এই যে আমার সিঙ্গেল ডিরেক্টেড লাইটটা ছিল, এই লাইটটা যখন এই যে মলিকুলের ভিতর দিয়ে পাস করবে, তখন কি হবে, এই লাইটটা যে কোনো একটা ডিরেকশনে রোটেট হয়ে যাবে। তাহলে কতটুকু রোটেট হবে এটা ডিপেন্ড করবে প্রথমে এই লেন্থের উপরে, যে যতগুলো মলিকুল আছে, যত মলিকুল আছে তার উপরে বেস করে এটা আসলে কতটা রোটেট করতে পারবে। কারণ একটা মলিকুল কতটুকু রোটেট করছে তার উপরে বেস করে এখানে যতগুলো মলিকুল আছে, এবং দ্য অ্যামাউন্ট অফ মলিকুল উইল ডিটারমাইন বাই দ্য কনসেন্ট্রেশন, মানে ঘনত্ব, এই টার্মটার সাথে তোমরা পরিচিত। তো কনসেন্ট্রেশনটা কি, যে কোনো
একটা ভলিউমে, একটা সার্টেন ভলিউমে কত অ্যামাউন্ট অফ অ্যাটম অর মলিকুল আছে সেটা হলো এটা ডেন্সিটি। তাহলে এই যে আমরা টিউব নিলাম, এই টিউবের ভিতরে যে মলিকুলটা নেওয়া হয়েছে তার নাম্বার অফ মলিকুলস কতটা মানে অ্যাঙ্গেলকে রোটেট করতে পারবে, এই যে লাইটটা আছে এই লাইটটা, তার উপরে বেস করে আমাদের এই ফাইনালি একটা এইটা কি আছে দেখো, নাম্বার সিক্সের পরে আছে সেভেন কি, মুভেবল অ্যানালাইজার। আচ্ছা মুভেবল অ্যানালাইজার এইটা, তাহলে এইখানে আসলে ফাইনালি এই লাইটটা এরকম করে ঘুরে গেছে, এটা যেমন ছিল। আর এই হলো মুভেবল অ্যানালাইজার, এটা এটা হলো একটা মানে তুমি ইচ্ছা মতো এটাকে রোটেট করতে পারবা, যে তোমার যদি এই ডিরেকশনে লাইটটা আসে তাহলে তুমি এইটাকে রোটেট করে এর ইন্টেন্সিটিটাকে মেজার করতে পারবা। এই হলো অবজারভার। অবজারভার সেটা মানুষের কথা নিজে দেওয়া হয়েছে, তো নর্মালি আমরা মানুষ হিসেবে এখানে কি করি, একটা প্লেন পেপার রাখি, সাদা পেপার। সাদা পেপার এখানে রাখলে তখন আমরা এই লাইটটা ইন্টেন্সিটিটাকে দেখতে পাই, সেটা আসলে আমরা কিন্তু এই লাইটটাকে সরাসরি আমাদের চোখে কখনোই দেই না, কারণ এইগুলো মনোক্রোমেটিক লাইট, মনোক্রোমেটিক লাইট আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর। এই কারণে আমরা কি করি, এইখানে একটা প্লেন পেপার, সাদা পেপার দিয়ে সেই পেপারটার উপরে যে রিফ্লেকশনটা পড়ে সেই রিফ্লেকশনটা আমরা দেখি। তাহলে এই যে এইখানে এইটা যদি এই দিকে ঘুরানো থাকে, মানে এই বরাবর যদি না থাকে, এই যে রেটা আসছে এই রের বরাবর যদি না থাকে, তাহলে কিছুটা রে বাধাগ্রস্ত হবে এবং তখন এদিকে লাইটের ইন্টেন্সিটিটা অনেক কম হবে। যদি পুরোটা লাইট মানে এই যে যে আমার মুভেবল অবজারভার অথবা মুভেবল অ্যানালাইজারটা ইউজ করছি, এইটাকে আমরা কন্টিনিউয়াসলি হাত দিয়ে ঘুরিয়ে 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 দেখবো যে কোন পজিশনে এটার ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেইটা সেই পজিশনে আমরা এই অ্যানালাইজারটা ফিক্স করে রাখবো। আচ্ছা তাহলে এই হলো আমাদের এই যে অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করার জন্য যে সিস্টেমটা সেইটা। তাহলে এখন আমরা দেখি যে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা অলরেডি আমি বলেছি, দ্য অ্যাবিলিটি অফ এ সাবস্টান্স টু রোটেট দ্য প্লেন অফ পোলারাইজেশন অফ এ বিম অফ লাইট দ্যাট ইজ পাস থ্রু ইট। তাহলে এই যে এইখানে যে মলিকুলটা আমরা রেখেছিলাম, সেই মলিকুলের প্রপার্টি যে এই যে প্লেন পোলারাইজ লাইটটা ছিল, প্লেন পোলারাইজ কেন বলছি, যে শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড লাইট আছে এইখানে, যত লাইট ছিল সবগুলো আমরা ফিল্টার করে শুধুমাত্র সিঙ্গেল ডিরেক্টেড একটা লাইট আমরা এখানে নিছি, এবং সেই লাইটটা এই মলিকুলের ভিতর দিয়ে পাস করার পরে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে যতটুকু চেঞ্জ হয়েছে সেটা হলো ওর রোটেশন, অপটিক্যাল রোটেশন, যে কতটা রোটেট করতে পারবে এই মলিকুলগুলো, কতটা অ্যাঙ্গেলে রোটেট করতে পারবে সেটা হলো ওইটার অপটিক্যাল রোটেশন পাওয়ার। আর এই যে বস্তুটা এটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যাল অ্যাক্টিভিটি ওয়ার্কস অনলি ইন কাইরাল ম্যাটেরিয়ালস, অলরেডি বলেছি, দোস ল্যাকিং মাইক্রোস্কোপিক মিরর সিমেট্রি। মানে তুমি যদি কোনো একটা মলিকুল, কাইরাল মলিকুলের এক সাইডে মিরর রাখো আর এক সাইডে, তাহলে যে ইমেজটা পাওয়া যাবে সেই দুইটা ইমেজ একটার উপরে যদি আরেকটা তুমি ওভারল্যাপ করতে পারো, তাহলে সেটা হবে কি, অপটিক্যালি অ্যাক্টিভ, সরি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর যদি মিরর ইমেজটা একটার উপরে সুপার ইম্পোজেবল না হয় তাহলে সেটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা অপটিক্যাল অ্যাক্টিভিটি ক্যান বি অবজার্ভ ইন সুগারস, মলিকুলস উইথ হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার সাসেস সাম প্রোটিনস অ্যান্ড অলসো কাইরাল লিকুইড ক্রিস্টালস। ইট ক্যান অলসো বি অবজার্ভড ইন কাইরাল সলিড সাস এস সার্টেন ক্রিস্টালস উইথ এ রোটেশন বিটুইন অ্যাডজাসেন্ট ক্রিস্টাল প্লেনস সাস এস কোয়ার্টস অর ম্যাটেরিয়ালস। তাহলে আমি কয়েকবারই কিন্তু কোয়ার্টস ম্যাটেরিয়ালের কথা বলেছি, তো বিভিন্ন ধরনের আমরা গ্লাস ব্যবহার করছি, যে আসলে কোন ওয়েভলেন্থের জন্য আমাদের কোন ধরনের ম্যাটেরিয়ালগুলো কাজ করে, কারণ সব ম্যাটেরিয়াল সব ওয়েভলেন্থ কিন্তু কোয়ার্টসের মধ্যে দিয়ে পাস করতে পারে না। তো ভি ইউভি একটা লাইট আছে, ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট, নর্মাল আমরা যে আল্ট্রাভায়োলেট রে ইউজ করি এই রেগুলো কিন্তু সহসা এই কোয়ার্টস ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে পাস করে না, তো তার জন্য ম্যাগনেসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইডের একটা অথবা জিঙ্ক সালফাইড এরকম আছে ম্যাটেরিয়াল আছে যেইগুলো ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে এই কোয়ার্টস সবসময় আমাদের কাজ করে না। এখন দেখি
The rotation of the plane of polarization may be either clockwise to the right or left. মানে এটা ডান দিকেও ঘুরাতে পারে, যেমন আমরা এখানে দেখাইছি, এইটা যেদিকে রোটেট করছে এইটা এই দিকে না ঘুরে এই দিকেও রোটেট করতে পারে। তাহলে ডিপেন্ডিং অন হুইজ ডিরেকশন, এটা কি লেফটে রোটেট করবে না রাইটে রোটেট করবে, যে এই যে প্লেন পোলারাইজ লাইটটা আছে এই লাইটটাকে কোন দিকে রোটেট রোটেট করবে, তার উপরে বেস করে আমরা দেখব যে আসলে মানে ওই মলিকুলটাকে ডিফাইন করব সেটা কি লেফট অর রাইট অর পজিটিভ অর নেগেটিভ, অর আমরা আর একটা ক্যাটাগরি ইউজ করি, টার্ম ইউজ করি, লেভোরোটেটরি অর ডেক্সট রোটেটরি। তো ডেক্সট রোটেটরি যদি ডান দিকে রোটেট করে রাইটে, দ্য রোটেশন অফ দ্য প্লেন অফ পোলারাইজেশন মে বি আইদার ক্লকওয়াইজ টু দ্য রাইট অর ডেক্সট রোটেটরি অর রিপ্রেজেন্টেড বাই পজিটিভ প্লাস সাইন অর টু দ্য লেফট লেভোরোটেটরি মাইনাস অর এল রোটেটরি লেভোরোটরি রিপ্রেজেন্টেড বাই মাইনাস ডিপেন্ডিং অন হুইচ স্টেরিওমার ইজ প্রেজেন্ট। মানে কোন ধরনের মলিকুল, কোন ধরনের মলিকুল ওর ভিতরে প্রেজেন্ট আছে, যে স্টেরিওমার আমরা আইসোমার বলেছিলাম গতকালকে, সেখানে আমরা বলেছিলাম যে ভিন্ন ভিন্ন ধরনের আইসোমার থাকতে পারে, যে সেটা যে যদি এর প্লেন পোলারাইজ লাইটটাকে লেফটে অথবা রাইটে কোন দিকে রোটেট করবে, এবং দুই ধরনের যে আমরা আইসোমারের কথা বলছি নর্মালি, যে অপটিক্যাল আইসোমার যেটা মিরর ইমেজ, এবং কাইরাল। হ্যাঁ, কাইরাল মলিকুলগুলো যখন তোমার দুইটা কাইরাল মলিকুলের কথা যদি চিন্তা করো, যে একটা আর একটার মিরর ইমেজ, তাহলে মিরর ইমেজের লেফট সাইডেরটা যে দিকে রোটেট করবে তার অপোজিট দিকে রাইট সাইডেরটা রোটেট করবে, এটাই হলো নর্মাল সিম্পল আইডিয়া। ফর ইনস্ট্যান্স সুক্রোজ অ্যান্ড ক্যাম্ফোর আর ডি রোটেটরি। নর্মালি যে সুক্রোজ যেটা থাকে, সুক্রোজের এটা হলো ডি রোটেটরি, হোয়ার অ্যাজ কোলেস্টেরল ইজ এল রোটেটরি। তাহলে সুক্রোজটা হলো নর্মালি সুক্রোজ এবং ক্যাম্ফোর, কর্পূর যেটা, তাহলে সুক্রোজ অ্যান্ড ক্যাম্ফোর আর ডি রোটেটরি, হোয়ার অ্যাজ কোলেস্টেরল ইজ এল রোটেটরি। ফর এ গিভেন সাবস্টেন্স দ্য অ্যাঙ্গেল বাই হুইচ দ্য পোলারাইজেশন অফ লাইট অফ এ স্পেসিফাইড ওয়েভ লেন্থ ইজ রোটেটেড ইন প্রপোর্শনাল টু দ্য পাথ লেন্থ থ্রু দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড ফর সলিউশন প্রপোর্শনাল টু ইটস কনসেন্ট্রেশন। আচ্ছা, এই কথাটা কি যে আসলে এই যে লাইটটা আমরা এখানে নিলাম, এই লাইটটা কতটা রোটেট করবে তা ডিপেন্ড করে যে এই এর ভিতরে মানে কতটা পাথ লেন্থ, মানে কতটা দূরত্ব। যেমন যেমন দেখো, এই যে প্রথম যে লাইট রেটা দেখাইছি আমি, এইটা খুব অল্প পরিমাণ রোটেশন, তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, আস্তে 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 যতই রাইটের দিকে যাচ্ছে ততই কিন্তু রোটেশনের অ্যামাউন্টটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা আমরা এইভাবে বলবো যে পাথ লেন্থ, যে কতটা মলিকুলের, কতগুলো মলিকুলের মধ্যে দিয়ে এটা পাস করতে হবে, তার উপরে বেস করে তার রোটেশনের অ্যামাউন্টটা কম বেশি হবে। আর এটার কনসেন্ট্রেশন, আসলে কনসেন্ট্রেশনটাই হলো মেইন ফ্যাক্টর, মেইন ফ্যাক্টরটা কনসেন্ট্রেশন। তার মানে কি যে এর ভিতরে কতগুলো মলিকুল আছে এবং সেই কতগুলো মলিকুলের রোটেশন ই করতে হবে, কত মলিকুলের মধ্যে দিয়ে এটা পাস করতে হবে। তাহলে সেটাই কিন্তু কথা, যে পাথ লেন্থ যত বেশি হবে তত বেশি মলিকুলের মধ্যে দিয়ে পাস করতে হবে, তখন রোটেশনটা অ্যামাউন্টটা বেশি হবে। আর যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে একই জায়গায় অল্প অল্প জায়গার মধ্যেই বেশি পরিমাণে মলিকুল থাকবে এবং সেটা পাস করতে হবে। তাহলে আমরা সেখানে বলবো যে কনসেন্ট্রেশন অথবা নাম্বার অফ মলিকুলস, কতগুলো মলিকুলস এখানে রোটেট করছে, বা অ্যাঙ্গেলটাকে, এই যে প্লেন পোলারাইজ লাইটটাকে রোটেট করছে, তার উপরে বেস করেই আমরা প্লেন পোলারাইজ লাইটটা কতটা রোটেট হবে সেটা পাবো। আচ্ছা, দেন এখন হলো যে এইটা আমাদের প্লেন পোলারাইজ লাইট অথবা এই অপটিক্যাল অ্যাক্টিভিটি, এটা আমাদের কি কাজে লাগবে। ফর এ পিওর সাবস্ট্যান্স ইন সলিউশন, যদি কোনো একটা নির্দিষ্ট সাবস্ট্যান্সের কথা বলি যেটা যেটা খুব পিওর, ইফ দ্য কালার অ্যান্ড পাথ লেন্থ আর ফিক্সড, যদি কোনো একটা পিওর সাবস্ট্যান্সের জন্য তুমি কালারটা জানো এবং পাথ লেন্থ আর ফিক্সড এটা নির্দিষ্ট করে দিছো, যে কোনো একটা সেল তোমরা যদি কখনো ইউভি স্পেকট্রোফটোমিটার ইউজ করো, তাহলে সেখানে কি হবে যে আমাদের নির্দিষ্ট ওয়েভলেন্থের একটা সেল থাকে, যে সেলের মধ্যে আমরা কোন নিব, মানে জাস্ট ওই লেন্থটা সবসময় ফিক্স,
সেটা হতে পারে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 1 সেন্টিমিটার, এটা ডিপেন্ড করে যে কত লেন্থের সেল তোমরা ব্যবহার করবা। তাহলে পাত লেন্থটা সবসময় ফিক্স। তাহলে কালার, কালারটা হলো যে যে ম্যাটেরিয়াল তুমি নিচ্ছ সে কালারটা সবসময় তার ক্যারেক্টারিস্টিক দিবে। তাহলে ফর এ পিওর সাবস্টান্স ইন সলিউশন, ইফ দ্য কালার অ্যান্ড পাত লেন্থ আর ফিক্সড অ্যান্ড দ্য স্পেসিফিক রোটেশন ইজ নোন, মানে কতটা রোটেট করতে পারবে ওই মলিকুলটা, যে তুমি যে মলিকুলটা নিছো সেই মলিকুলটা কতটা রোটেট করতে পারে সেটা যদি অলরেডি আমাদের জানা থাকে, তাহলে দ্য অবজার্ভড রোটেশন ক্যান বি ইউজ টু ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন। তার মানে যদি আমাদের কনসেন্ট্রেশনটা জানা না থাকে তাহলে আলটিমেটলি আমরা ওখান থেকে কতটা মানে রোটেট করছে, অ্যাঙ্গেলটা কতটা রোটেট হচ্ছে তার উপরে বেস করে আমরা ওই যে স্যাম্পলটা সেই স্যাম্পলের কনসেন্ট্রেশন মেজার করতে পারবো। এবং এই কনসেন্ট্রেশনটা মেজার করা আসলে কোন জায়গাটার জন্য দরকার, এটা হলো নর্মালি আমরা যখন সুগার ইন্ডাস্ট্রিতে কি হয় যে আখ মারাই করে, সুগার কেন মারাই করে সেখান থেকে সিরাপ তৈরি করা হয়, এবং সেই সিরাপ থেকে কত পরিমাণ সুগার পাওয়া যাবে, সেই সিরাপটা কখন কতটুক পর্যন্ত হিট করে সেটার ওয়াটারটাকে ভ্যাপার করে দিতে হবে, এবং তার উপরে বেস করে আমরা যে এই যে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা এই কনসেন্ট্রেশনটা মেজার করে এই সলিউশন থেকে, অপটিক্যাল অ্যাক্টিভিটি ইজ মেজার্ড ইউজিং এ পোলারাইজ সোর্স অ্যান্ড পোলারিমিটার। যে এই পোলারাইজ সোর্স মানে আমরা যেটা অলরেডি দেখাইলাম যে একটা লাইটটাকে আমরা পোলারাইজারের ভিতর দিয়ে পাস করলে একটা পোলারাইজ মানে লাইট পেয়ে যাচ্ছি, তাহলে এইরকম একটা লাইট সোর্স এটা, আর একটা পোলারিমিটার। পোলারিমিটার হলো যে কতটুকু অ্যাঙ্গেল রোটেট হচ্ছে সেটা অবজার্ভ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট। আমরা নর্মালি খালি চোখে এটা দেখতে গেলে তখন কি হবে যে আসলে কতটুকু অ্যাঙ্গেল রোটেট করছে সেটা পারফেক্টলি এস্টিমেট করতে পারবো না। তো তার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সেটার নাম হলো পোলারিমিটার, যেটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে পড়বো যে পোলারিমিটার কিভাবে কাজ করে অথবা পোলারিমিটারের স্ট্রাকচারটা কি। তো সেগুলো আমরা এই পোলারিমিটারের এটা আমাদের এই চ্যাপ্টারে এটা আছে। দিস ইজ এ টুল পার্টিকুলারলি ইউজড ইন সুগার ইন্ডাস্ট্রি টু মেজার দ্য সুগার কনসেন্ট্রেশন অফ সিরাপ অ্যান্ড জেনারেলি ইন কেমিস্ট্রি টু মেজার দ্য কনসেন্ট্রেশন অফ এনানসিওমারিক রেশিও অফ কাইরাল মলিকুল ইন সলিউশন। মানে কোনো একটা সলিউশনের মধ্যে কতগুলো কাইরাল মলিকুল আছে অথবা কাইরাল মলিকুলের কনসেন্ট্রেশনটা কত সেইটা মেজার করার জন্য আমরা এই ধরনের পোলারিমিটার অথবা অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করে থাকি। তো এই হলো আজকে আমার ক্লাস। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর কমেন্টস দেন ইউ আর ওয়েলকাম টু আস্ক।